গিয়েছিলাম BAF শাহিন কলেজ ঢাকাতে এবং ক্যাম্পাসতে এত বড় যে আমার মনে হয় আমি ঘন্টাখানে ঘোরাফেরা করে পুরো ক্যাম্পাসটা কভার করতে পারিনি। এবং ক্যাম্পাসে দুটো জিনিস খুবই জোস। ফার্স্ট অফ অল দ্য বাস্কেটবল ফিল্ড, বাস্কেটবল ফিল্ডটা আমার এতই ভালো লেগেছে মনে হয় আমি আধা ঘন্টা জাস্ট বাস্কেটবল ফিল্ডটাই রেকর্ড করেছি। অ্যান্ড সেকেন্ড জিনিস ছিল হচ্ছে একটা দক্ষিণ এশিয়ার ফার্স্ট সানডায়াল, যেটা সূর্যের আলো দিয়ে সময় বলে দেয়। এটা সিজন ওয়াইজ কীভাবে টাইমটা চেঞ্জ হবে উঠলো মেনশন করা আছে। সো দিস টু থিংস ওয়ার ভেরি ফ্যাসিনেটিং। এরপর আমি ক্যাম্পাসে বিভিন্ন এক্সিবিশন, আর্ট অ্যান্ড ক্রাফট দেখতে গেলাম। সো স্ক্র্যাপ বুকস ওয়ার অ্যামেজিং, প্লাস পেইন্টিং ছিল, ফটোগ্রাফি ছিল, দ্য প্রজেক্টস ওয়ার ব্রিলিয়েন্ট। সো আমি এখন নিজেকে একটু মিউট করে দিব যেন আমার পটর পটর ছাড়া আপনি জাস্ট প্রজেক্টগুলো একটু দেখে ফেলতে পারেন। So shout out to Shaheen English Language and Literature Club and Glory Photography Limited for inviting me over. And finally, ক্যাম্পাসে ভিডিও করার সময় একটা মজার জিনিস হচ্ছিল যে আমি দেখলাম যে ড্রোনের ঠিক আশপাশে একটা বড় পাখি, আমি বললাম যে একটা চিল মনে হয় উঠছে, যেগুলোর সময় খামচি মারবে। তো ওরা এসে আমাকে বলছে ভাই এটা তো চিল না, এটা একটা ইগল। তো আমার টেনশন কমবে কি, আরও টেনশন বেড়ে গেল যে আরে ভাই এটা চিল হলে ঠিক ছিল, বাট ইগল তো উড়াই দিবে আরও। বাট পরে বললো না ভাই আপনি কি জানেন শাহিনের মানে কি? আমি বললাম কি? ওরা বললো যে শাহিন মানে হচ্ছে ইগল। অ্যান্ড আই ওয়াজ লাইক আচ্ছা, যেহেতু তোমরা ফ্রেন্ডলি হোপফুলি ইগলটাও ফ্রেন্ডলি, অ্যান্ড দ্য ইগল ওয়াজ ফ্রেন্ডলি, কারণ ইগলটা কিছু করে নাই ড্রোনে, অ্যান্ড সব ফুটেজ ঠিক মতো আমি আপলোড করতে পেরেছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি ওভার, ইট ওয়াজ এ হোলসাম এক্সপিরিয়েন্স। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্যাম্পাসে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।